বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সরকারের কারফিউ জারি ও সেনা টহলের মধ্যেও শনিবার ঢাকায় সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়েছে আহত হয়েছে আরও একানব্বই জন শুক্রবার মধ্যরাত থেকে চলছে কারফিউ ও ঢাকার যাত্রাবাড়ির রায়ের বাগেই দুইজন পুলিশ সহ আট আটজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে এছাড়াও মিরপুরে ও আজিমপুরে আরও দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ি ছাড়াও ঢাকার রামপুরা বনশ্রী বাড্ডা মিরপুর আজিমপুর সায়দাবাদে সহিংসতার ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুটেছে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ পর্যন্ত অন্তত একশো দশজন নিহত হয়েছে বলে জানা গেছে পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে নির্বাহী আদেশে রোববার সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুক্রবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করেছে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ ছিল তবে সেই সময় আরও বাড়ানো হয়েছে শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের জানিয়েছেন রোববার বিকেল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে মাঝে বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই ঘন্টার বিরতি থাকবে এবং এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও কারফিউ চলবে বলে জানিয়েছে বিবিসি